স্নিগ্ধতা নিয়ে ছোট্ট দ্বীপটি লুকিয়েছিল প্রশান্ত মহাসাগরের জলরাশির নির্জনে, কিন্তু পারমাণবিক বোমার মারাত্মক আঘাতে খুন হয়ে গেল সেই নির্জনতা। ভেঙে খান খান হয়ে গেল করাল রিফের শান্ত করিডর, কিন্তু দ্বীপটির নাম ছড়িয়ে গেল দুনিয়াময়, বিকিনি, প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপগুচ্ছ। যে বছর এই দ্বীপপুঞ্জে প্রথমবার পারমাণবিক বোমার পরীক্ষা চালায় আমেরিকা, সে বছরই ফ্যাশন জগতে বোমা ফাটায় দুই টুকরো কাপড়ের নতুন এক পোশাক। পারমাণবিক বোমার তেজস্ক্রিয় বিকিরণের মতোই উত্তাপ ছড়িয়ে নব্য এই সাতার পোশাক সারা দুনিয়ায় জড়িয়ে গেছে সুন্দরীদের সঙ্গে। দেখে আসব যুগে যুগে এই সাতার পোশাক বিকিনির বিবর্তন। কখনো এক টুকরো, কখনো দুটি, কখনো টাঙ্কিনি, কখনো বা এই পোশাকেরই নাম দেওয়া হয় বুরকিনি। তবে যে নামে একে ডাকা হোক, মূল উদ্দেশ্য একটি, সাঁতারে সুবিধা দেয়া। সুইমিং কস্টিউমের নতুনত্ব সময় সময় ফ্যাশনেও এনে দিয়েছে নতুন মাত্রা। নারী ও পুরুষের জন্য গোসলের আলাদা পোশাক প্রথম দেখা যায় অষ্টাদশ শতাব্দীতে। পাতলা উল এবং কটনের কাপড়ে তৈরি এই পোশাক গোসলের জন্য ব্যবহার করত মানুষ, তবে এই কাপড়ের পানি শোষণের ক্ষমতা ছিল অতিরিক্ত। নারী ও পুরুষের পোশাকে যেমন ভিন্নতা ছিল সে সময়, তেমনি গোসলের জন্য জায়গাও আলাদা ছিল তাদের। বিংশ শতাব্দীর প্রথম দিকে পর্যটনের প্রসার ঘটতে শুরু করলে শুরু হয় সাগরের সাঁতার ট্রেন। পর্যটন মৌসুমের শুরুতে সাগর থাকত উন্মুক্ত, এ সময় কিছুটা আটোসাটো হতে শুরু করে সাঁতারের পোশাক। প্রচলন শুরু হয় ইলাস্টিকের পাতলা কাপড়ে। রোদ থেকে বাঁচতে ব্যবহার শুরু হয় আধুনিক হ্যাটের মতো এক ধরনের ক্যাপ। বিংশ শতাব্দীতে এসে শেষ পর্যন্ত আধুনিকতায় প্রবেশ করে সাঁতারের পোশাক। ছোট বেল্ট, সোনালী বোতাম এই ধারার পোশাকে নারী সুলভ ভাব নিয়ে আসে। এ সময় আস্তে আস্তে ছোট হতে থাকে সাঁতারের পোশাক। তখনকার বাজারে প্লাস সাইজের পোশাক পাওয়া যেত না বললেই চলে। 1946 সালে প্রশান্ত মহাসাগরের বিকিনি দ্বীপপুঞ্জে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছিল আমেরিকা। সে বছরই ফরাসি মোটর ইঞ্জিনিয়ার লুই রেয়ার্ড নকশা করেছিলেন দুই খণ্ডের এক সাঁতার পোশাকে। প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার জায়গার নামানুসারে তিনি এর নাম দেন বিকিনি। 1946 সালের 5 জুলাই প্রথমবারের মতো এই পোশাকে প্যারিসিয়ান পুলে ক্যামেরার সামনে আসেন 19 বছর বয়সী নৃত্যশিল্পী মিশেলিন বার্নার্ডিনি। মিশেলিনের পরনে বিকিনি ছবি দিয়ে সাঁতার পোশাকটির বিজ্ঞাপন রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছিল তৎকালীন ফ্যাশন জগতে। এই বিজ্ঞাপনের আগ পর্যন্ত সংক্ষিপ্ততম সাঁতার পোশাকগুলো ছিল বুক থেকে নিতম্ব পর্যন্ত পুরোটা একেবারে ঢাকা। বিকিনি এই রীতি ভেঙে দুই টুকরো করে দিয়েছিল সুইমিং কস্টিউম। বিকিনি প্রকাশ্যে আনার সময়ও লুই রেয়ার্ড কিংবা মিশেলিনের কেউই হয়তো জানতেন না যে তাদের এই দুই প্রস্থ কাপড়ের বিকিনি চিরদিনের জন্য বদলে দেবে নারীদের সুইমিং স্যুটের স্টাইল। একটি ওয়াটার শোতে অংশ নিতে গিয়ে নিজের বিকিনি বিউটি দিয়ে হলিউডের দৃষ্টি কেড়ে নেন অলিম্পিক সাঁতারু স্টার উইলিয়ামস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিকে অংশ নিতে না পারলেও অসাধারণ বিকিনি সৌন্দর্যই আয়ের পথ খুলে দেয় তার। 1949 সালে মুক্তি পাওয়া নেপচুনস ডটার সিনেমায় অভিনয় করে আকর্ষণীয় বাথ বিউটির জন্য রাতারাতি তারকা খ্যাতিও পেয়ে যান এস্থার। আর এই খ্যাতির কারণেই পরবর্তীতে হলিউডের অন্যতম ধনী নারীতে পরিণত হন তিনি। প্রায় 7 দশক ধরে চলচ্চিত্র থেকে র‍্যাব সর্বত্রই চলেছে বিকিনির জয় জয়কার। বিকিনি এখন সুন্দরীর অনুষঙ্গ হিসেবে ধ্রুপদী মর্যাদায় অধিষ্ঠিত। কোনো প্রতিযোগী যত সুন্দরী হোক না কেন, বিকিনিতে না মানালে বছর দশেক আগেও বিশ্ব সুন্দরীর মুকুট চিরদিন অধরাই থাকত তার। এমনকি আমেরিকান টিভি সিরিজ বে ওয়াচ লেখাই হয়েছে সুইমিং স্যুটের ইতিহাস নিয়ে। 90-এর দশকের প্রথম দিকে ফ্যাশন জগতে রাজত্ব করেছে এই সিরিজের তরুণীদের পরার সব সুইমিং কস্টিউম। বিকিনি এবং সুইমিং কস্টিউমের মধ্যকার পার্থক্য সুনির্দিষ্ট করে বলা বেশ কঠিনই বটে। এদিকে মুসলিম মেয়েদের জন্য যারা হিজাব অনুসরণ করেন তাদের জন্য আছে সাঁতারের বিশেষ কস্টিউম। বুরকিনি নামে পরিচিত এই কস্টিউম কিছুটা ঢিলাঢালা, আর এর সঙ্গে অ্যাটাচড থাকে চুল আটকে রাখার একটি বিশেষ ক্যাপ। কিন্তু মুসলিম ছাড়াও ভিন্ন ধর্মী অনেকেই সূর্য রশ্মি থেকে নিজেদের ত্বককে বাঁচাতে নিজেদের বিচ ওয়ারের লিস্টে রাখেন বুরকিনি। যদিও ফরাসি রিভেরা ও জার্মানির অনেক জায়গাতেই অনুমোদন নেই বুরকিনি। We'll be right back.
এদিকে সুইমস্যুটের বিবর্তনে তালিকায় আছে মেন্স ওয়্যারের নামও। প্রথম দিকে মেন্স সুইমস্যুট হতো কাঁধ থেকে নিতম্ব অবধি পুরোটাই ঢাকা। এরপর বিবর্তনের মধ্য দিয়ে সুইমস্যুট এসে দাঁড়ায় শুধু শর্টসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।